আমাদের যারা গত হয়ে গিয়েছে যারা আমাদের সবচেয়ে সেরা মানুষ ছিল ওই মানুষগুলাকে যখন গালি হবে সময় সন্নিকটে ঠিক না এই বিষয়গুলো যখন আপনি দেখবেন রসুল বলছে তখন শুধু একটা অপেক্ষায় থাকো পনেরো নাম্বারে খালি অপেক্ষা করতে থাকো অপেক্ষা করতে থাকো কিসের অপেক্ষা এক নম্বরে রিহান হামরা অগ্নি বাতাস দিক থেকে শুরু হবে গরম বেড়ে যাবে অগ্নি বাতাস শুরু হয়ে যাবে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে মানুষ বসবাসের অনুপযোগী পৃথিবী হয়ে যাবে ঠিক না বেঠি এক নম্বর দুই নম্বরে আমার ভাইরা তাকায় দেখবেন তখন ও জল জলা তুমু খসফা ভূমিকম্প হবে এই তো সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল একটা প্রকম্পন হয়েছিল টের পেয়েছিলেন পাইছিলেন টের এখন পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল তুরস্কে মারাত্মক ভূমিকম্প হল আর খসফা ভূমি দশ হবে জায়গায় জায়গায় ভূমি দোষে পড়বে এরপরে রসুল বলছেন আরো দেখবা আজাব ও মাসখা ও কাজফা এমন হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে নানা ধরনের আজাব পৃথিবীর ভিতরে চলে আসবে আল্লাহ নবী বলছে ও আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা পুতির দানা থেকে একটা পড়ে গেলে টাস টাস করে যেমন পড়তে থাকে একটার পর একটা আলামত আসবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক না বেঠিক আজাবান আমরিল মুমিন ইন্না আমরা মমেনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মোমেন যখন মুসিবতে পড়ে যায় আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে ফানা আল্লাহু এই ধৈর্য ধারণের কারণে মোমেনের নিয়ামত যিনি বাড়িয়ে দেন তিনি কে আবার যখন মমেনকে আল্লাহ নেয়ামত দান করেন ফারত মোমে নিয়ামত পার কারণে শুকরিয়া আদায় করে ফাকানা খায়রান লাহ শুকরিয়া করার কারণে নিয়ামত যিনি বহু গুণ বাড়িয়ে দেন তিনিই কি এজন্য আজকের এই কষ্টের ভিতরেও প্রশংসা লাগবে কার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ এই মাস্টার আরবি নাম কি আহারে মুসলমান আহারে মুসলমান আফসোস এখনো অনেক মুসলমান ডান দিকে কথা বলতেছে বা দিকে অনেকেই কথা বলছে অনেক মুসলমান জানি না এই মাস্টার নাম কি মাস্টার নাম কি আবার বলেন মাস্টার নাম কি মাসাল রবিউলা এই পৃথিবীর সৃষ্টি জগতের জন্য বসন্তময় সুবাতাসকে প্রবাহিত করে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য নবী করিম সাল্লি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন সে নবীর নামে একবার দরুদ পড়াকে আল্লাহ রাব্বুল আরামিন ফরস করেছেন কোন একটা মাজলিসে বসেছেন একবার জবান খুলে দরুদ পড়তে হবে সুতরাং আমরা ওয়াজিব আদায় করার লক্ষ্যে شکل زبان کھلے سید المرسلین خاتم النبیین امام المرسلین والنبیین آفتاب النبوہ شاہ دو جہاں آکے نمدار تاجدار مدینہ محمد ابن عبداللہ ابن عبد المطلب ہاشم ابن مناف ابن کلاب ابن مرہ ابن ابن فہر مالک ابن ندر ابن کنانہ মুদ্রা كتبنی لیا سبنے معاذ ابن عدنان আকাশচুম্বি সম্মান এবং इज्जत যেই নবীকে দান করেছেন নবীর নামে উচ্চ কণ্ঠে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কথা বলতে চাই আপনি একটু কমเปয়ার করে দেখেন পৃথিবীর অন্যান্য দেশের সাথে এই দেশের মানুষের ইবাদতের সৌন্দর্য এইখানে এদেশের মানুষ আবেগে আবেগ প্রবণ কিন্তু ইসলামের জন্য মোহাব্বত অন্যান্য দেশের মানুষের চাইতে কম না বেশি জোরে শুনতে চাই কম না বেশি আমার নবীকে নিয়ে যখন গালি দেওয়া হয় সবচাইতে বড় মিছিলটা সোনার বাংলাদেশের মধ্যে সংগঠিত হয় ঠিক না বেঠি এবং আলহামদুলিল্লাহ যেই স্লোগানগুলো আমরা বাংলাদেশে দেই 마শাআল্লাহ আমার এক ভাই উনিও মুরব্বি কিন্তু দাঁড়াইছে স্লোগান দেওয়ার জন্য সুবহানাল্লাহ এই এলাকার নাম জানি কি কি নাম ওরে আল্লাহ পসারপাড়া এই এলাকা না আলহামদুলিল্লাহ এই এলাকা সব ভালো মানুষ দিয়ে ভরা এই যে একজন মুরব্বি স্লোগান দিতে দাঁড়িয়েছে এই স্লোগান এমন স্লোগান চিন্তা করেন আমার নেতা তোমার নেতা কে পৃথিবীর অন্যান্য বহু দেশ আমি ঘুরেছি অনেক দেশের আন্দোলন দেখেছি কিন্তু কোনো দেশের আন্দোলনে স্লোগান পাই নাই এজন্যই মুসলমানরা পিছায় আসে ঠিক না বেঠি হ্যাঁ এটা মিঠাপুকুরের স্লোগান এখন এটা সারা বাংলাদেশের স্লোগান আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে আসবে এটা মুসলমানদের জাতীয় স্লোগান আর শুধু তাই না এই স্লোগান দিলেই অনেক একটু ডরাই যায় যে পুজোর মাহফিল না জানি কোন দিকে যাচ্ছে মাহফিল ঠিক জায়গাতে আস ঠিক জায়গা বলতে আমার নেতা তোমার নেতা অন্য কোন নেতা হতেই পারে না আমার ছাড়া ঠিক না আল্লাহর হাবিব বলেন আদম পৃথিবীর মানুষেরা শুনে সারা দুনিয়ার যত নবী থাকুল এসেছে আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে নবী রাসূল যারা এসেছে সবার ভিতরে বিশ্ব নবীকে যিনি নেতা বানায় দিয়েছেন তিনি কি আউয়ালু মান তানশাকু আনহুল আব বিবিশিকাময় কিয়ামতের সেই পরিবেশের সময়ে চার দিকে যখন ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ হবে একজন সর্বপ্রথম মাথা উঠাবেন আউয়ালু মান তানশাকু প্রথম নবীজি মাথা উঠাবেন আউয়ালু মান তান শাকওয়ানহুল আরদ প্রথম তিনি মাথা উঠাবেন আউয়ালু শাফিউয়ালু মুসাফফ প্রথম তিনি শাফাত করবে প্রথম নবীজির শাফাত গ্রহণ করে আল্লাহ উম্মতকে জান্নাতী বানাবেন বলেন আল্লাহ তাইলে নব সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার أتشكي جياتي نحن اولياؤكم في الحياة الدنيا وفي الاخرة ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون الله نزلا من غفور رحيم. شدين في السترة ما জান্নাতেও বলবে বন্ধু দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম এখনো তোমাদের বন্ধু যা তোমাদের মনে চাবে সব যিনি পূর্ণ করে দিবেন তিনি দুনিয়াতে আমাদের সব আশা পূর্ণ হবে না কিছু আশা থেকে যাবে মনের দুঃখ কষ্ট যাতনা যন্ত্রণা থেকে যাবে সব সেদিন আল্লাহ জান্নাতে পুরা করে দিবে সোভানা আল্লাহর আদালতে কষ্ট হচ্ছে আপনাদের আমি দেখতে চাই মাহফিলে পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাবেন হাত উঠা দেখা বাড়ি কোথায় যাক আমি দেখছি মাত্র দুই তিনজন হাতুস এবার দেখতে চাই কারা কারা আশি পার্সেন্ট পর্যন্ত শুনে বাড়ি যাবেন হাত উঠা দেখা যে হুজুর দূর থেকে আসছি তো বেশি শুনবো না আশি পার্সেন্ট পর্যন্ত শুনে চলে যাব বীরের মধ্যে এত কষ্ট করব না এবার দেখতে চাই একশো পার্সেন্ট পর্যন্ত কারা শুনবো কয় মিনিট আপনারা বলেন কয় মিনিট এক ঘন্টা কয় মিনিট ঠিক আছে আলহামদুলিল্লাহ কর ওই যে একজন কয় একশো মিনিট এতক্ষণ তো ওয়াজি করলাম এক ঘন্টা তো ইনশাল্লাহ আপনারা আসেন তো দাঁড়ানোর লোকগুলোর জন্য খুব মায়া লাগতেছে কষ্ট হচ্ছে আপনাদের তবে এতটুকুন পাকে একটু কষ্ট দিচ্ছেন এটার কারণে আল্লাহ চাইলে তো জাহান নামের আগুন মাফ করে দিতে পারে ইনশাল এরকম নিয়ত নিয়ে দাঁড়াতে পারবো না ইনশাল্লাহ আমরা শুধু এখানে না আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো বলেন ইনশাল্লাহ রাজি আছে জোরে বলেন রাজি আছেন আমরা থাকবো সুরায় হামিম সাজদা এই সুরার আরো একটা নাম সুরায় ফুসিলাত প্রথম আয়াতি আল্লাহ বলছেন ফেরেস্তারা দুনিয়াতেও বন্ধু আখেরাতেও হবে বন্ধু দুনিয়াতেও তারা আমাদেরকে ভালো ভালো কাজের মধ্যে উৎসাহ দেয় আপনি বলবেন হুজুর কেমন করে উৎসাহ দেয় জীবনে কোনোদিন তো শুনলাম না কেমন করে উৎসাহ দেয় হাদিস বললে আপনি অবাক হয়ে যাবেন একজন সাহাবি নাম তার হুজাইফাতুল ইয়ামান হুজাইফাতুবনুল ইয়ামান নাম শুনছেন কি নাম সবাই একটু আওয়াজ করে বলেন সাহাবির নাম কি আবার সবাই বলেন সাহাবির নাম কি এমন একজন সাহাবি ছিলেন তিনি সিররুন নবী কিয়ামত সংগঠিত হওয়ার আগে কি কি ঘটবে নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম এই সাহাবিকে প্রায় প্রায় এই হাদিসগুলো বলতেন আর তিনি এগুলা মুখস্থ করে রাখতেন জোরে বলেন সুহান হুজাই ফেতুল্য়মান তিনি বলছেন কোনো একদিন আমি নামাজ পড়ছিলাম হঠাৎ করে আমি কিছু আওয়াজ শুনতে পেলাম পিছন দিক থেকে কে যেন চমৎকার চমৎকার কথাগুলো বলছে

জোরে বলেন কোন সাহাবী হুযায়ফা তুলেমান বলছেন আমি নামাজ পড়ছিলাম এই কথাগুলো শুনছিলাম কে যেন বলছে এরপরে তিনি বলছেন আল্লাহুমগফিরলি জামিআ মা মিন উমরি মিন যুনুবি আল্লাহুম্মা আল্লাহুমগফিরলি মা মাদা মিন ফিমা বাকি মিন উমরি ওর যুক্মি আমানন্দ জাকি অন্তর্দ বিহী আলহানী ফক আল্নবী সল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম ফজাই ফতুল এমান কথাগুলো নবীজি কেসে বললেন ইয়া রাসূল আল্লাহ আমি শুনলাম আমি এই কথাগুলো শুনলাম আল্লাহ হুম আলা কাল্হান্দু কে যেন এই কথাগুলো বলছি নামাজ শেষ করে তাকে দেখি কেউ নাই আল্লাহর নবী বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই যিনি তোমাকে এই কথাগুলো শুনিয়েছে তিনি হচ্ছে যা মালাকুন আ তাকাই আল্লি মুখাদ তাহ্মি তাহমি তোমার মালিকের প্রশংসা কেমন করে করতে হয় শেখানোর জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন খোদ ফেরেশতা এসে আল্লাহর প্রশংসা তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে আল্লাহ হুম্মালাক আলহামদু কুল্লু ولك الملك كله بيدك الخير كله اي আল্লাহ সমস্ত প্রশংসা আপনার ক্ষমতা আপনার সব কল্যাণগুলো আপনার এমন কি সব বিষয়গুলো আপনার দিকে প্রত্যাবর্তনিত হবে علانيته وسره প্রকাশ গোপন সব বিষয়গুলো যিনি জানেন তিনি কে এরপর ফেরেশতা বলছে فاهلن انت حمدا فاهلن انت حمদা

ওয়াসিমনি ফিমা বাকামি নমরি যতদিন জীবনে আছি আল্লাহ কোন গুনা যেন না করি এই দোয়া যখন শিখিয়ে দিয়ে গেলেন এই দোয়া পড়লে প্রশংসা গুলো পেয়ে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি কত চমৎকার কথা আল্লাহ জীবনে যতদিন বাঁচি আর যেন কোনো গুনা না করি আমালান জাকিয়ান তার্ব বিহি আননি ওই ভালো ভালো আমলগুলো আল্লাহ আপনি দেন যে আমলগুলো করলে আপনি নিজে সন্তুষ্ট হয়ে যাবেন সব্লাহ রসুল বললেন এটা ফেরেশতা এসেছে তোমাকে শুধু শিখিয়ে দেওয়ার জন্যে কেমন করে আল্লাহর প্রশংসা করা লাগে আল্লাহর সব সবচেয়েতে সুন্দর প্রশংসাগুলো এখানে সন্নিবেচিত হয়েছে প্রশংসাকার রাজত্ব কার ক্ষমতা কার সকল ক্ষমতার মালিক কি এবার আসেন আমার ফেরেশতারা আমাদের বন্ধু কোনো সন্দেহ আছে সন্দেহ আছে কিন্তু কিছু কিছু ঘরে ফেরেস্তা প্রবেশ করে না আজকে আঙ্গুল দিয়ে গুনি গুনি আমরা এদেরকে চিনে নেব ঠিক তো সবাই বললেন না কয়টা ঘর দশটি ঘর আমি বলেছি গতকালকে যে আজকের মাহফিলে এই বিষয়টা আলোচনা করব ইনশাল দেখেন আলহামদুলিল্লাহ মনোযোগী শ্রোতা কাকে বলে তারা সেখান থেকে এখানে আসছে মনোযোগ দিয়ে শুনছে এমনকি কালকের কথাটা স্মরণেও রেখেছে তাইলে কয়টা ঘর জোরে বলেন কয়টা এক নাম্বার ঘর হলো আমার ভাইরা ভাইয়ার রাহিম যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকবে আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন আপনি বুঝবেন আল্লাহ রহমতের ফেরেস্ত আপনার ঘরের মধ্যে প্রবেশ করে না ঠিক না বেঠি এখন এমন লোকের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি খোদ মায়ের সঙ্গে সম্পর্ক নাই এমন সন্তানের সংখ্যা কম না বেশি বাবার সঙ্গে সম্পর্ক নাই সন্তানের সংখ্যা কম না বেশি কিসের এত অহংকার মুসলমান একটু টাকা হয়েছে আপনি আপনার আত্মীয়দেরকে চিনেন না আল্লাহ একদিন দেখলেন দুজন বিতর্ক করছে নিজের বংশ নাবিজি বললেন মুস আলী কথা স্মরণ করো সেই সময় একজন ব্যক্তি নিজের নয়জন বংশ পরম্পরার কথা বলছিল আনা ফুলান ইবনু ফুলান ইবনু ফুলান ফুলান আমি অমুকের ছেলে অমুকের ছেলে অমুকের ছেলে অমুক তার নিজের নাম বাবার নাম দাদার নাম তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম এইভাবে নয়জন পুরুষের কথা বলছি ও আনতা লা উমমক তোমার তো কোনো মা নাই তোমার সঙ্গে আমি কেমন করে আমার বংশের পরিচয় বুঝাবো আল্লাহ এত অগণিত হলেন আউ আল্লাহু ইলামুস আলিহিসালতুয়াসসলাম আল্লাহ সালামের কাছে ওয়াহিন আজিল করে দিলেন মুসাব জানি দাও যে নয় পুরুষের কথা বলল সবগুলো জাহান্নামে গিয়েছে ওহু আহা সেরুহুম আর দশ নম্বরে এই বংশের গর্ব যে করল এই লোকটাও জাহান্নামের মধ্যে যাবে বলেন না আউরজুবিল্লাহ আমাদের ভিতরে এখন দেখা যায় শুধু আমরাই করেছি দেশের জন্য আমরা করেছি জনগণের জন্য আমরা করেছি লোকজনের জন্য আমরা করেছি আর কেউ করেনি এরকম কথা খবরদার বলবেন না এটা হাদিস বিরোধী বংশ পরম্পরা নিয়ে যারা গর্ব করে অহংকার করে রবি মুসালামকে আল্লাহ জানায় দিলেন বলে দাও এটা আল্লাহর খুব অপছন্দ আল্লাহ এটা পছন্দ করে না এবার পাশের লোক আর কি বলবে তারে তো আগেই সর্বনাশ করে দিছে যে তোমার তো পরিচয়ই নেই তিনি তখন বলল ইসলাম আমি শুধু একক ব্যক্তি আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান বলেন এটি আমাদের পরিচয় আমাদের পরিচয় আমরা কি সবাই চিল্লায় বলেন আমরা কি এই পরিচয় যদি আপনার সামনে থাকে ফেরিস্তা আপনার বন্ধু হবে আল্লাহ পাক তৎক্ষণাৎ মুসালে সালামকে জানায়া দিলেন সে তার পরিবেশ পরিচয় তার পূর্বপুরুষের পরিচয় দিতে গিয়ে যার নাম উল্লেখ করেছে ওই লোকটাও জান্নাতি আর জানায় দাও এই লোকটাও যে নিজেকে মুসলিম পরিচয় দিয়েছে সেও হবে জান্নাতি বলেন আল্লাহ আকবর সুতরাং আমার আপনার চেতনা হবে ইসলামের চেতনা মুসলমানের চেতনা ঠিক না বেঠি সব চেতনা ইসলামের কাছে আসেন প্রতিষ্ঠার জন্য এখন থেকে নেন দিন আমার ভাইরা আত্মীয়তার সম্পর্ক যাদের ছিন্ন হয়ে গেছে আপনি নিজে প্রথমে খবর নেন যিনি আপনাকে বরকতে পরিপূর্ণ করে দিবেন তিনি কে হুসাইন রিয়া তালা আনহুর অন্য ঘরের আলী রাদি আল্লাহ ফাতেমা রাদি আনহার এতেকালের পর বিয়ে করেছিলেন অন্য ঘরের ছেলের নাম ছিল মোহাম্মদ বিন আলী যিনি হাসান তাল আনহুর ভাই ছিলেন হাসান রাদি আল্লাহ আনহুর ভাই বাবা এক মা বিন্ন বাবা এক মা এটাকে আমরা কি বলি সব ভাই কি বলি এটা আমরা বলবো না ভাই বলেন কি ভাই ওনার সঙ্গে একদিন বিন আলী হাসান দুই ভাইয়ের মধ্যে একটু বিতর্ক হয়েছে আমাদের সমাজে হয় কি না যখন দুই ভাইয়ের ভিতরে বিতর্ক হয়েছে সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন আলী চিন্তা করলেন আমার ভাইয়ের সঙ্গে আমার বিতর্ক হয়েছে আমার ভাই সব দিকে আমার চাইতে সেরা আমি জীবনে কোনো দিন দেখি হাসান আল্লাহ দেখেছি নবীজির কোনো আদর আমি পাই নাই হাসান নবীজির আদর পেয়েছে। আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রক্ত সম্পর্কেও কেউ না হাসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি সুতোরাঙ্গ হাসান আমার চাইতে সেরা একটা হাদিস তিনি পড়তেছিলেন খয়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিস সালাম সে সেরা হবে যে আগে সালাম দিবে এই হাদিসটা যখন পড়লেন মনটার ভিতরে মোচড় দিয়ে উঠেছে খয়রুকুমুল্লাযী ইয়াবদাউ বিস সালাম যে আগে সালাম দিবে সে সেরা হবে মুহাম্মদ বিন আলী তিনি বলছেন আমি নিশ্চয়ই জানি আমার ভাই হাসান সব দিক থেকে আমার চাইতে সেরা আল্লাহর নবী কত কত জায়গার মধ্যে চুমু দিয়েছে গলার মধ্যে চুমু দিয়েছে গালের মধ্যে চুমু দিয়েছে কপালের মধ্যে চুমু দিয়েছে নামাজ পড়ানোর আগে আদর করেছে সেজদায় যাওয়ার পরে অনেক সময় ধরে সেজদা অপেক্ষা করেছে এত আদর যেই নাতি কে করেছে আমি তো তার চাইতে সেরা হতে পারি না একটা চিঠি লেখা শুরু করেছে মিন মুহাম্মদ বিন আলী ইলা হাসান বিন আলী মুহাম্মদ বিন আলীর কাছে থেকে হাসান বিন আলীর কাছে লেখা চিঠি ভাইয়ের কাছে চিঠি লিখলো ভাই ইন্নাবি।

লা উ মালি আতিথ দুনিয়া মিসরা উম্মিদ লা সাওয়াতুম্মা যদি সারা দুনিয়াটা লা সাওয়াতুম্ম সারা দুনিয়া যদি আমার মায়ের মতো মা দিয়ে ভরে যায় না বীজির কন্যা ফাতেমার মতো একটা মা খুঁজে পাওয়া যাবে না বলে না লা ওয়াক বার কাজী চিঠিটা পাওয়া মাত্র তুমি এসে আগে আমার সালাম দিও যখন হাওমাও করে চিঠিটা নিয়ে কাঁদলেন আমার ভাইয়ের সঙ্গে বিতর্ক হয়েছে ভাই এসে প্রথমে সালাম দিতে পারতো কিন্তু চিঠি লিখে জানিয়ে দিয়েছে ভাই তুমি সেরা কাজে আমি নিজে সেরা নিজেকে দাবি করব না তুমি আগে এসে সালাম দাও তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করো বলেন আল্লাহ আকবর এখানে যারা বসছেন প্রত্যেকে আমরা আগে সালাম দিব অহংকার মুক্ত হব রাজি আছেন দশটা গড়ে ফেরেস্তা প্রবেশ করে না কয় নাম্বার চলতেছে কষ্ট হচ্ছে মনে বাকিগুলো আজকে থাক কয় নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এই দুনিয়াতে আসার আগে তিনটা আলামত আপনারা দেখবেন এক নম্বর আলামত হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যখন ছিন্ন করা হবে সন্তান যখন মা বাবাকে কষ্ট দিবে মারবে যন্ত্রণা দিবে খানা পিনা দিবে না কষ্ট দিবে এমন ঘটনা এখনো হয় কি হয় না তখন বুঝবেন ফেরেশতা আর আপনাদের দলে নাই ফেরেশতা আর আপনাদের ঘরে নাই এজন্য আযাব একটার পরে একটা আছে না নাই দুই নাম্বার চলে আসেন আমার ভাইরা আল বাইতুল্লাজি ফিহ যেই ঘরের মধ্যে কুকুর থাকে এমন ঘর এখন আমাদের রহমতের ফেরেশতা যাবে না তিন নম্বরে লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি বাউলুম মুনতাক যেই ঘরের ভিতরে পেশা বাক্যে রাখা হয় দুর্গন্ধ সৃষ্টি করা হয় রহমতের ফেরেস্তা ওই ঘরে যায় না আপনাদের ঘরের ভিতরে যখন দেখবেন টয়লেটটা অ্যাটাচ করা আছে ওই টয়লেট থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় ছোট্ট বাচ্চাকে পেশাব করিয়েছেন দুর্গন্ধ সৃষ্টি হয় ফেরেস্তারা বড় কষ্ট পায় এমন পরিবেশ যখন হবে দ্রুত পরিষ্কার করে নেবেন রহমতের ফেরেস্তাদেরকে যিনি পাঠায় দিবেন তিনি কি কয় নাম্বার কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এক নাম্বার কি হ্যাঁ কোনটা হ্যাঁ আত্মীয়তা সম্পর্কে ছিন্নকারী জোরে সুবাহ দুই নাম্বার রাখবেন রাখবেন তিন নাম্বার পেশা বাটকে রাখা দুর্গন্ধ করা ঘরের মধ্যে এরকম দুর্গন্ধ কিছু রেখে দেওয়া এগুলোর কারণে এরপরে কি কয়জনে কয়েক হচ্ছে টেলিভিশন আমি তো বলি না চার নাম্বারটা কি চার নাম্বার হলো আমার ভাই ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেস্তা আসবে না যেই ঘরের ভিতরে ছবি থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরিস্তা আসে না ঠিক না বে ঠিক এখন এই দেশে রহমতের ফেরিস্তা আসে আরে কথা কবে না আছে আল্লাহর নবির জন্য আলির দাদি আল্লাহ একদিন খানা পাকালেন খানা পাকি জামাই দাওয়াত দিলেন রসুল কি আল্লাহ নবী ঘরের দরজায় গিয়ে বের হয়ে গেলেন আলী রাদি আল্লাহ তালু বিনয়ের সঙ্গে বললেন ওগরাসুল আপনি এসে আবার বের হয়ে গেলেন কেন আল্লাহ নবী বললেন কেমন করে আমি যাব তোমার ঘরের ভিতরে ছবি লটকানো তোমার পর্দার ভিতরে ছবি অঙ্কিত কেমন করে যাব নিজের মেয়ের জামাইয়ের ঘরে তুল্লিল আল প্রবেশ করে নাই কারণ তারা প্রবেশ করবে না ঠিক না আপনি একটু আমার আমার কথাটা শুনেন আমাকে একটু অনুমতি দেন ঘরে প্রবেশ করার আল্লাহ নবী বললেন ও দু ফুল জিবিল তুমি ঘরে প্রবেশ করো জিবরিল বললেন এয়া রসুল আল্লাহ কেমন করে প্রবেশ করব। পর্দার ভিতরে একটা অঙ্কিত অঙ্কন আছে একটা ছবি অঙ্কিত আছে কেমন করে প্রবেশ করব। খোদ জিম্রিল যতক্ষণ নসুল উল্লাহর ওই পর্দা না সারালো ততক্ষণ পর্যন্ত জিম্রিল প্রবেশ করে নাই বলেন আল্লাহ আকবর আজকে যে ছবির বন্দনা চলছে আমাদের দেশে সব জায়গায় শবি আর সবি এই ছবির কারণে আমাদের মনেও কষ্ট নেতারও কষ্ট ঠিক না বেঠিক আরো শুনতে চাই ঠিক না ছবির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না এটাকে সরিয়ে দেওয়া উচিত ঠিক কিনা বলে কষ্ট হচ্ছে আপনাদের আর দশ পনেরো মিনিট হলে কষ্ট হবে কয় নাম্বার আসি সবাই কথা বলেন কয় নাম্বার এক নাম্বার কি

আজকে দুর্ভাগ্যজনক সত্য হিন্দুদের পূজা নিয়ে মুসলমানের মাথা ব্যাথা ঠিক না বেঠি অনেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে এবার পূজায় কি কি করুন প্রাসাদ কোন কোন জায়গায় গিয়ে প্রসাদ খাওয়া যায় কোন কোন মন্দিরে গিয়ে একটু প্রসাদ খাওয়া যাবে এটা চিন্তা করে রাখছে কর নাও না তাদের উৎসব তাদের কাছে আমাদের উৎসব likulli qaumin eid হাজা hada তাদের ঈদ তাদের কাছে তাদের পূজা তাদের বندگی তাদের पर्व তাদের কাছে দুর্গা পূজা জন্য কোনো দিন আনন্দের কোন উৎসব হতে পারে না ঠিক না बेटी কিন্তু আপনি বাধা দিবেন না আপনি ডিস্টার্বও করবেন না তাদের কাজ তারা করবে আমাদের কাজ জোরে কন আমাদের কাজ কয় নাম্বারে আছি এক নাম্বার দুই তিন চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচটা তো হয়ে গেছে আর কয়টা মুখস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমরা ওয়াজ শুনি ওয়াজের ভিতরে গান বাজনা লাফালাফি এমনকি বক্তা এখানে লাভ দিয়ে উঠে বলে আজকে খেলা দেখাবো আচ্ছা এটা কি সাপের খেলা নাকি এখানে কোরআন হাদিসের কথা হবে আমি গতকালকে সবক দিয়েছিলাম আল্লাহর পাঁচটা নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচটা বলে এখন বলতে চাই পাঁচটা নাম কি কে বলতে পারবেন মাসাল্লাহ বলেন তো একটু জোরে সরে এক নাম্বার নামটা কি হ্যাঁ সবাই বলেন কি নাম আল্লাহর এক নাম্বার নামটা কি নামটা কি তিন চার নাম্বার নামটা কি পাঁচ নাম্বার নামটা কি মনের ভিতরে যখন খুব দুঃখ কষ্ট যন্ত্রণা সঙ্গে সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে মনের গভীর থেকে একটা ডাক দিবেন ডাক দিয়ে বলবেন আর রহমান আর রহিম আল হাই আল কয়ুব এই পাঁচটা নাম ধরে যখন ডাক দিবেন যিনি অবশ্যই অবশ্যই ডাকে সারা দিয়ে দিবেন তিনি কি নবীজি কত বিনয় নিয়ে ডাক দিতেন চিন্তা করেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া আবদুক

بيدك ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته احدا من خلقك او استاثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب هم আপনার হোলা গোলামের ঘরের হোলা আমার মাও তো আপনার বান্দি আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে সব সিদ্ধান্ত আপনার আদালত পূর্ণ আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে যত নাম আপনার আছে নাম ধরে ডাকতেছি মোহাম্মত করে ডাকতেছি যত নাম আপনি নাজিল করে শিখিয়েছেন ডাকছি যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন ডাকছি যত নাম আপনার কাছে গোপন রেখেছে ওই নামগুলো ধরে ডাকছি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন আমার আত্মাকে শান্ত বানিয়ে দেন দুশ্চিন্তাগুলো দূর করে দেন শাড়ি মুক্ত করে দেন বলেন আল্লাহ আকবার রাসূল বলেছেন এই দোয়া যে পড়বে তার হৃদয়ে অবশ্যই খুশির সংবাদ আল্লাহ দান করে কয় নাম্বারে আছেন আল্লাহর কয়টা নাম নাম ধরে ডাকলেই যিনি ডাকে সারা দিবেন তিনি কে গতকাল আমার একজন বলতেছে হুজুর এই ওয়াজটা আরো এক বছর আগে শুনেছি শোনার পর আমার একটা দোয়া করার প্রয়োজন আমি তাহার্যদের সময় উঠে এই পাঁচটা নাম ধরে তাহাজের নামাজ পরে আল্লাহকে ডেকেছি কসম আল্লাহ ফজরের আগেই আল্লাহ তালা আমার দোয়া কবুল করে ফেলেছে চিন্তা করেন এরকম পাঁচটা নাম ধরে কি আমরা ডাকতে পারবো না ইনশাআল্লাহ তাহলে গ্যাসে পাঁচটা বাকি আছে থাকবে না বলবো কষ্ট হবে না তো ছয় নাম্বারে আমার ভাইরাল বাইতুল্লাহি ফিহি আজরাস যে ঘরের ভিতরে পায়ের ভিতরে নুপুর পরা হয় জুনি পায়ের ভিতরে লাগিয়ে দেয়া হয় এমন ঘর যেই ঘরটার ভিতরে এমন বাসিন্দা থাকে ফিহি জুল জুলজুল জুলজুল করে আওয়াজ হয় জঞ্জুনির আওয়াজ হয় নুপুর পরে যেই ঘরে নাচা হয় ওই ঘরটার ভিতরে রহমতের ফেরেস্তা থাকে না ঠিক না বেঠি। এখন আমাদের দেশে সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে নাচের আয়োজন করে রহমতের ফেরেস্তা আছে না গেছে আমার ভাইরা এখনো আমরা বুঝতেছি না পৃথিবীর দিকে তাকায় দেখেন আমেরিকার মতো দেশে আমি প্রত্যেক বছরে ওয়াজের মধ্যে কিছু কিছু বিষয় বলি এটা আবার আগামী বছর একটু হিসাব নিকাশ করবে যে কথাগুলো যে বলছিল এই কথাগুলো আসলে কত দূর হইল কষ্ট হচ্ছে মনে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের কথা অনুযায়ী আমি আসি কষ্ট হচ্ছে না তো কার কার খুব একটু হাত হ্যাঁ সেরেছেন অসুবিধা নাই তো জোরে একটা তাকবিদ দেন বলেন আল্লাহ আকবর তাহলে কয় নম্বরে আছি আমাদের দেশটাকে পরিশুদ্ধ করার জন্য এই দেশের মানুষের মস্তিষ্ককে পরিবর্তন করার জন্য আল্লাহর কায়েম করার জন্য দিন ইসলামের বক্তব্য গুলো উন্মোচিত করে দেন মুফাসের কোরআনদেরকে উন্মুক্ত ময়দানে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন মুফাসেরদেরকে বাধা দিয়ে রাখবেন না ঠিক না বে ঠিক উন্মুক্ত করে দেন সামনের পৃথিবী মুসলমানরা নেতৃত্ব দিবে নেতৃত্বের আসন মুসলমানদের জন্য তৈরি হচ্ছে ঠিক বর্তমানে সাথে তুরস্কের সাথে সব ডান পন্থীদের সাথে তাল মিলিয়ে এখন চলতেছে ঠিক না বেঠি আলামত বলতেছে পৃথিবী এখন ভালোর দিকে যাচ্ছে সামনের নেতৃত্ব মুসলমানদের হাতে আসবে ঠিক না বেঠি ইনশাল্লাহ পরেন চিল্লায় বলেন এজন্য জন্য আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে সবর করা লাগবে এমন কি জুলসিলু আমাদের নিচে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে মাটির মধ্যে পা রাখা যাবে না জমিনে যখন এমন অবস্থা আসবে মাতা নাসরুল্লাহ তখনই আল্লাহ সাহায্য চলে আসবে বিজয় হবে ঠিক না বেঠি সব আমরা দিয়েছি পরীক্ষা দিয়েছি অত্যাচার সহ্য করেছি এই সবকিছুর পরেই যখন আর দাঁড়ানো যাবে না তখনই যিনি সাহায্য দান করবেন তিনি কি বিশ্বাস হ জোরে কোন বিশ্বাস হ কয় নাম্বারে আসি এবার আসে নামার ভাড়া সাত নম্বরে চলে যায় আলমালা ইয়ানকারী হফ খারাপ দুর্গন্ধ যেই ঘরের ভিতরে আছে দুব জ্বালায় দুর্গন্ধ তৈরি করলেন ময়লা রেখে দুর্গন্ধ সৃষ্টি করলেন যেই ঘরের ভিতরে দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধ যুক্ত ঘরের মধ্যে যাবে না সুগন্ধের সঙ্গে মুসলমানের যে সম্পর্ক ফেরেস্তারও এই সম্পর্ক যিনি দিয়েছেন তিনি কে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার। এবার আসেন আট নম্বরে আমার ভাইরা লা তা দু খোলুলমে আল্লাহ দিলাফি ফিহিল কোরআন যেই ঘরে কোরান তেলাওত করা হয় না ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে থাকে না ঠিক না বেছি এখন আমরা এই প্রশ্ন যদি আজকে করি কে কে ঘরে কোরান তেলাওত করছেন একটু হাত তুলে তো দেখি মাশ আল্লাহ সবাই এই সবাই কোরান তেলাউত করছেন আজকে ঘরে তাহলে তো এই এলাকার রহমতে ভরে যাবো এ সবাই কোরআন তেলাওয়াত করছেন আচ্ছা সত্যি সত্যি কারা কারা কোরআন তেলাওয়াত করছেন একটু হাত তুলেন তো দেখি ও এক দেখছেন একজন কত চালাক কত আজকে করিনি তাতে কি কালকে করছে আজকে কারা কারা কোরআন তেলাওয়াত করছেন একটু হাত উঠা করেছেন এবার হাতগুলা নামা প্রতিদিন সূরা কাহাফের দশটা আয়াত তেলাওয়াত করবেন কেয়ামতের আগে কম্বল এটা রুটিন বানিয়ে নেবেন কোন ইনশাআল্লাহ কয়টা আয়া জোরেকন কয়টা আয়া রাজি হাসেন পড়তে কত নাম্বার চলে সবাই বলেন কত নাম্বার চলে এরপরে আর সিনেমা ভাড়া নয় নাম্বারে আল ইনসান আল্লাহ দিয়া কোন আক্তার কতিহি জুনু মাল্লা তৎ হুলুল মালা ইকাতু ফি বাইতিহি যেই লোকটা অধিকাংশ সময় নাপাক থাকে এমন বাজে লোক যদি অধিকাংশ নাপাক থাকে ওই নাপাক ব্যক্তির কাছে আল্লাহর রহমতের ফেরেস্তারা আসে না ঠিক না কত নাম্বার এবার শেষ নাম্বারটা কত শেষ আরো আছে কেমনে বুঝলেন তবে পনেরোটা আলামত এখন বলে দিব এটা হাতে গুনে গুনে বাড়ি নিয়ে যাবেন মিলায় দেখবেন এই পনেরোটা মিলার শেষের দিকে এই পণ্যটা যদি মিলে যায় তাহলে পৃথিবীতে আজাব নেমে আসবে আজাব নেমে আসবে এই আজাব কেউ আটকাতে কয়টা আজাব আসবে পণ্যটা জিনিস মিললে তিনটা আজাব আসবে এ ওয়াজটা মনে হয় অনেকেই শুনতে চাচ্ছেন না চাচ্ছেন জোরে কন চাচ্ছেন যদি চেয়ে থাকেন তাইলে ইনশাল্লাহ আমি আলোচনাটা করব। আপনার সবাই শুনে যাবেন কন ইনসা আল্লাহ আবার জোরে সোরে কন ইনসা আল্লাহ কয়টা আলামত সবাই বলেন কয়টা আলামত এই পণ্যটা আলামতের ভিতরে যাওয়ার পূর্বে দশ নম্বর ওই ঘরের ভিতরে ফেরেশতা প্রবেশ করবে না বাইতুন ফিহি হি যেই ঘরের ভিতরে বাগে চামড়া থাকবে এমন গড়ের ভিতরে আল্লাহ রহমতের ফেরেস্তারা ঠিক না বেঠি এই যে দশটা বিষয় বললাম এই দশটা কি আগে শুনছেন আজকে নতুন শুনলেন বাড়ি নিয়ে গিয়ে স্ত্রীদেরকে বলতে পারবেন ইনশাল্লাহ এবার যারা এখানে বসেছেন আমার ভাইরা লাভটা কি গরমের ভিতরে বসলেন কেমতের আগের সময় এখন আমরা আছি এমন একটা সময় আমরা এখন আছি আমেরিকা প্লাবিত হয়েছে খোদ নিউ ইয়র্কে বন্যা হয়েছে আগুন লেগে গিয়েছে আমেরিকার গাড়িগুলো ছিল পানির ভিতরে এমন অবস্থা যখন নিউ ইয়র্কে সংগঠিত হয়েছে সেখানে যখন এমন ভাব অবস্থা তৈরি হয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে যখন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে বিপদের পর বিপদ যখন এই বিপদের সময় হিসাব মিলায় দেখেন আমতের সময়টা কাছে না দূরে আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে বললেন পণ্যটা বলতে পাঁচ দশ মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না কষ্ট হচ্ছে মনে খুব আল্লাহ রসুল দুইটা আঙ্গুল দেখালেন কয়টা সবাই বলেন কয়টা দুইটা আঙ্গুল এইভাবে বললেন আমি আর কাছে দুইটা আঙ্গুল যত কাছে আমি আর কামত এত বেশি কাছে আজকে রবিউলা মাসে চিন্তা করে দেখেন ও মুসলমান কেমতের সময়টা বড় কাছে আরব বিশ্বের দিকে দেখেন প্রিন্স প্রিন্স এখন মারামারি লেগে গেছে ঠিক না না ভাই ভাই মুসলমানদের বিজয়ে মুসলমানরা আনন্দিত হয় বেঠি মুসলমানের বিজয় দেখলে মুসলমান খুশি হয় না জালেম জুলুম করে মাজলুম প্রতিবাদ করলে পর্যন্ত অন্যায় হয় ঠিক না বেঠি এই অবস্থা যখন পৃথিবীতে তখন আলামতগুলো মিলিয়ে দেখেন ইদা তুখিদাল তুকিদ আলফাইউ যখন দেখবেন গণীমতকে নিজের সম্পদ মনে করা হবে এক নাম্বার আলামত এটা গণীমতকে যখন নিজের সম্পদ মনে করবে আপনি বুঝে নিবেন কেয়ামতের সময়টা বড় সব কটে ঠিক না বে ঠিক কয় নাম্বার সামনের দিকে আসতেছে বাকি কয়টা জোরে কম দুই নাম্বারে আমার ভাইরা দেখবেন ওল আনা আমানাতু তু মগনামাত আমানতের যখন খেয়ানত করা হবে যখন মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকা মেরে খাওয়া হবে মসজিদ নির্মাণের নামে মসজিদের টাকা মেরে খাওয়া হবে ঘর নির্মাণ করার নামে যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন আপনি বুঝে কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে ঠিক না বেটি আর এই যে আমানত নষ্ট করলেন প্রধানমন্ত্রী তিনি গরিবদেরকে ঘর দিয়েছে এ কাজটা ভালো না খারাপ কিন্তু এমন ঘর দিয়েছে ধাক্কা মারার আগেই অনেকগুলা ঘর পড়ে যাচ্ছে এই অবস্থা যখন আমরা দেখলাম আমরা হাদিসের ভাষায় বুঝে নিলাম আল আমানাতু মাগনামা যখন আমানতকে যখন নষ্ট করা হবে বুঝতে হবে কিয়ামতের সময় সন্নিকটে ঠিক না বেঠিক এরপরে আমার ভাইরা তিন নম্বরে আসেন ওয়াস যাকাতু মাগরামা যাকাতকে যখন মানুষ অভিশাপ মনে করবে মনে করবে যে যাকাত দিয়ে সম্পদ নষ্ট হচ্ছে জাকাবদি আমার ক্ষতি হচ্ছে বুঝে নিতে হবে কেমন সময়টা বড় সব নিকটে ঠিক না বেটি কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার চার নাম্বারে আমার ভাইরাব অত্তুর উল্লামান ইলমুলিক হই রিদ্দিন যখন দেখবেন জ্ঞান শিখবে আলেম হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য না দুনিয়ার জন্য যখন জ্ঞান শিখা হবে আপনি বুঝবেন কামাতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি এখন একটু তাকায় দেখেন আমাদের দেশে আমরা বলবো মাহফিলের ভিতরে এমন এমন পোলাপান এখন মাহফিল করে সে এখন মাত্র পড়াশোনা করছে তাকে এনে আপনারা শিশু বক্তা বানায় দিচ্ছে ঠিক তো বললেন না আরো জোরে বলেন ঠিক কিনা প্রকাশ্যে শির করছে এমন মুশ্রেক বক্তাকে আপনারা হেলিকপ্টারে আনতেছেন যেই বক্তা বলতেছে শির আল্লাহর সব খালি হয়ে গেছে কারে দিয়া আল্লাহর নবীরে দিয়ে আর নবীর ধন খাজারে দিয়ে সব খালি হয়ে গেছে এইরকম বক্তাদের ওয়াজ আমাদের দেশে শোনা হয় ঠিক না বেঠি এই সমস্ত বক্তাদের ওয়াজ যখন শোনা হবে আপনি মনে রাখবেন অপত্র কে এনে যখন বসায় দিবেন তার কাছ থেকে যখন কথা শুনবেন আপনি বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে ঠিক না বেঠি এখন কিয়ামতের সময় কাছে না দূরে আরো জোরে বলেন কাসেনা দূরে আমরা আছি কয় নাম্বারে এক দুই তিন চার পাঁচ নাম্বারটা মিলে দেখেনু ই মোরা চা ইমরা চা হু স্ত্রী আনুগত্য করবে স্বামী ও আক্কা উন্মাহু মা কষ্ট দিবে দুঃখ দিবে মায়ের মনে ব্যথা দিবে এখন দেখেন সমাজের ভিতরে এমন সন্তান আছে না না এই সমাজের অবস্থাটা এমন আমি এমন সংবাদ পত্রিকায় দেখেছি মা দিন এনেছে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে সন্তানের মুখে খানা তুলে দিয়েছে পড়াশোনা করিয়েছে মা ছোটবেলা থেকে যদি একটু হিসাব করে দেখেন মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে যদি ঘটনাগুলো পড়ে দেখেন সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে সাংবাদিক হয়ে রিপোর্টটা সন্তানকে মা বুকে জড়িয়ে ধরে রেখেছে মায়ের কপাল সামনের দিকে ফেটে রক্তাক্ত হয়েছে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মা জানতো দৃশ্যমান যখন হয়েছে একটু পরে অ্যাক্সিডেন্ট হবে মা নিজেকে সামনে দিয়ে দিয়েছে কলিজার টুকরা সন্তানকে বুকে আগলে ধরেছে সন্তান বেঁচে আছে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফলশ্রুতিতে প্রমাণ হয়েছে মায়ের ভালোবাসা কম না বেশি লাশ ডুবে গেছে দেখা গেল সেখানে মা সন্তানকে বুকের সঙ্গে না এখন কিন্তু পিঠের উপরে মা সন্তানকে রেখেছে কারণ যতক্ষণ আমি পারি আমার পিঠটাকে উপরের দিকে দিয়ে রাখব রে সন্তান এমন হতে পারে আমার মত হয়ে যাবে পিঠের উপরের সন্তানটা পানির উপরে জীবিত থাকবে এই যে মহাব্বত মায়ের হৃদয়ে যিনি দিয়েছেন তিনি কি এজন্য পাঁচ নম্বরে আলামত মিলায় দেখেন মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না স্ত্রীর কথায় উঠবে বসবে এমন স্ত্রী এমন সন্তান এখনকার সময়ে কম না বেশি আমি সাতটা আলামত বলতাম অনেক বছর বলছি খেয়াল আছে আপনাদের ইউটিউবে শুনছেন এক নম্বর আন্না আনা আন্না না মানি কথায় কথায় বলবে সব আমারই দিয়ে দাও তোমার বাবার জন্য কিছু করা দরকার নাই মায়ের জন্য কিছু করা দরকার নাই ভাইয়ের জন্য কিছু করা দরকার নাই বোনের জন্য কিছু করা দরকার নাই এমন মহিলা আছে না নাই দুই মান্না না মানি কথায় কথায় খোটা দিবে আছে আছে কথায় কথায় খোটা দেয় এরপরে দেখবেন আমার ভাইয়ারা এমন স্ত্রী কান্না না যে স্ত্রী স্বামীর খেদমত কোনদিন করে না এরপরে দেখবেন আমার ভাইয়েরা এমন স্ত্রী যে স্ত্রী কথায় কথায় বলবে আমার বাবার পরিচয় নাও আমার বাবা তোমাদের চৈতে সেরা তোমার বাবার চৈতে সেরা এমন মহিলা সেরা নাই এরপরে দেখবেন হাদ্দাক এমন এমন মহিলা যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ হয় না এমন মহিলা সেরা নাই এরপরে দেখবেন কাপ এমন এমন মহিলা কথা কথা স্বামীর সঙ্গে তর্ক করে এমন মহিলা সেরা না এটা একশো পার্সেন্টের ভিতরে কত কত তাইলে এই এলাকায় পুরুষ আর থাইতে লাভ এরপরে দেখবেন সাদ্দা আঁকা এমন এমন মহিলা শুধু কথা বলেই থামে না স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করেন এমন মহিলা আছে না এই সাতটা যদি মিলে তাহলে বুঝবেন দুনিয়াটা এখন দাঁত জালের ফেতনায় ভরে গেছে এই ফেতনা আছে না নাই কত নাম্বারে আছি আমরা সবাই বলেন কত নাম্বার এরপরে ছয় নাম্বারে আসেন এমন সময়টা আসবে নিজের পিতার মনে বার বার কষ্ট দিবে এমন সন্তান আছে না না পত্রিকায় দেখেছি এমন সন্তান আছে বাবার গায়ে নিজে আগুন দড়িয়ে দিয়েছে কেরাসিন তেল ডিলে দ্বীপ বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে সন্তান বাবার কাছে বায়না করেছিল বাবা আমার মোটরসাইকেল সাইকেল লাগবে হুন্ডা লাগবে বাবা কিনে দিয়েছে নতুন মোটরসাইকেল সাইকেল চেয়েছে হুন্ডা চেয়েছে নতুন মডেলের হুন্ডা লাগবে বাবা কিনে দিবে বলেছে কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছে এই অপেক্ষা না করে সন্তান বাবার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এইরকম আলামত গুলো যখন দেখবে বুঝবেন কেয়ামতের সময়টা কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে আমি বলতেছিলাম পণ্ডটা আলামতের কয় নাম্বার জোরে বলেন কয় নাম্বার এরপরে চলে আসেন সাত নাম্বারের والظهره الناسوات في المساجد એમન સમય আসবে মসজিদের ভিতরে খতিবের আলোচনার ভিতরে বাধা দেওয়া হবে ঠিক না बेटी ঠিক কয় নাম্বার 8 জোরে বলেন কয় নাম্বার খতিবের আওয়াজকে যদি থামা থামানো হয় খতিবের আওয়াজকে থামিয়ে দিয়ে যদি হত্ব কল লাগে হয় বুঝতে হবে কিয়ামতের সময় চলে এসেছে ঠিক না बेटी ঠিক খোদ সৌদি আরবে আমি দেখেছি আপনারাও দেখছেন একজন ক্ষতি বক্তব্য দিচ্ছে মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে মিউজিকের বিরুদ্ধে কথা বলার কারণে চলাকালীন খতিবকে কলার ধরে টেনে নামাচ্ছে এই আলামত বলে দিচ্ছে কামতের সময় বড় কাছে ঠিক না বেঠি কয় নাম্বার আরো জোরে জোর হলো না বাকি আছে ওটা এরপরে আসেন আমার ভাইর আট নম্বরে ও সাদাল কপিলাতা যখন তাকে দেখবেন এলাকায় এলাকায় ফাসেকরা নেতৃত্ব দিবে আপনি বুঝে নিবেন কা আমাদের সময়টা বড় কাছে ঠিক না বেঠি এখন আমাদেরকে নেতৃত্ব দেয় আলেমরা না ফাসেকরা আস্তে কম আরো আস্তে কম যখন দেখবেন বাজে লোকগুলো আপনাকে নেতৃত্ব দিচ্ছে আলেমদের উপর আঙ্গুল ঘোরাচ্ছে মাতবুরি দেখাচ্ছে বুঝবেন কে আমাদের সময় সান্নিকটে ঠিক না বেঠি কত নাম্বার আর বেশি কিছু বলা দরকার আছে হাদিসের কথা আমার কথা কিসের কথা কার হাদিস রসুলের হাদিস কার হাদিস হাদিস নাম্বার তিরমিজির বাইশো চোদ্দ নম্বর হাদিস দেখে নেবেন বাড়ি গিয়ে আবু হরায়রা থেকেও হাদিস আসছে আলী থেকেও হাদিস আসছে হাদিসের কত নাম্বারে আছি বাইশো নাম্বার নম্বর হাদিসে কত নাম্বার আলামতে আছি এরপরে নয় নাম্বারে আসেন ওয়াকানা যাইমুল কওমি আরজালুহুম যখন দেখবেন গোটা জাতির নেতৃত্বে খারাপ লোকদের নেতৃত্ব চলছে আপনি বুঝে নিবেন কামতের সময়টা বড় কাছে ঠিক না বেঠিক প্রথম রসুল বলছে কবিলা এলাকায় বাজে নেতা থাকবে আর মূল দায়িত্ব যদি দেখেন খারাপ লোক নেতৃত্ব দিচ্ছে বুঝবেন কয়ামতের সময়টা কাছে না দূরে এরপরে আসেন আমার ভাইয়েরা দশ নম্বরে উক্রিমার রজুলো মহাফত রিহি দশ নম্বরে আল্লাহর হাবিব বলছেন মাত্র তাদেরকে মানুষ সম্মান করবে তাদেরকে ভয় পে অনিষ্ট করতে পারে মামরা দিতে পারে ক্ষতি করতে পারে জন্য তাদেরকে সম্মান করবে ঠিক না বে ঠিক পিছনে যাওয়ার সাথে সাথে বলবে যে আল্লাহ ঠাটা আল্লাহ তুমি কি দেখো না এই যে আপনাকে সামনে সম্মান করতেছে পিছনে যাওয়ার সাথে সাথে গালি দিচ্ছে আলামত কিসের আরে কথা আলামত কিসের আমার কথা রসুলের কথা বলছি আপনাদের কাছে মনে খারাপ লাগতেছে খারাপ লাগলে আমার কিছু করার আছে বলে এ মাস্টার রবিউল আক দুনিয়াতে রসুল এসেছেন রসুলের একটা হাদিস নিয়ে কথা বললে যদি আপনাদের জ্বালা তৈরি হয় তো অন্য হাদিসগুলো বলবো কিভাবে হাদিস শুনতে রাজি আছেন কত নাম্বারে আছি জোরে একটা তাকবির দিয়ে বলেন আল্লাহ আকবর এরপরে এগারো নাম্বারে আসেন আমার ভাইরাতিল কাইনাত তাকে দেখবেন এমন একটা সময় আসবে গাইকা নাইকা দেরকে মাথায় নিয়ে নাচা হবে ঠিক না বেটি এখন এই সময়টা আসে নাই আসে হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হলো না মাদার মা ঘরের ভিতরে নেশার নেশা তার হাতের ভিতরে আমাদের কাছে সর্দার পাত্র ঠিক না বেঠি আলেমদেরকে সম্মান করা রসুল উল্লাহ সাল্লোল্লাহ ইসলামের হাদিস দিয়ে শিখানো ঠিক না বেঠি আলা ওলা মা ওয়ারসাতুল আংবিয়া ইন্ন আনবিয়া আল্লা ইউ আরংওয়ালা দিরহামা নবীরা স্বর্ণ অলংকার রেখে যায় না بل ورث العلماء فمن اخذه اخذ بحظ জ্ঞান রেখে যায় ইলম রেখে যায় কোরআন সুন্নাহ রেখে যায় এই কোরআন সুন্নাহর জ্ঞান যারা নিবে যারা প্রচার করবে তারাই নবীর সম্পত্তি পেয়ে ফেলল ঠিক না ঠিক সুতরাং নবীর মহাব্বতে আলেম ওলামাদেরকে আমরা محبت করতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ আমরা ভালোবাসতে চাই আলেমদেরকে সম্মান দেখাতে চাই রাজিয়া আছেন নায়ক নায়িকা গায়ক গায়িকাকে মাথায় নিয়ে যারা নাচবে কেয়ামতের সময়কে তারা সন্নিকটে নিয়ে আসতেছে ঠিক না কথা আমার কত কথা কয় না কত নাম্বার এরপরে বারো নম্বরে আসেন আমার ভারত ওয়ালিফ যখন দেখবেন নানা নামে বেনামে মদ যখন চারদিকে চলবে মানুষ যখন মাদকা শক্ত হয়ে যাবে বুঝে নিবেন কেমতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি আমাদের দেশে একটা অধিদপ্তর আছে নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আচ্ছা নিয়ন্ত্রণ কাকে বলে নিয়ন্ত্রণ মানে হচ্ছে কন্ট্রোলে রাখা আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে এদেশের পঁচিশ লক্ষাধিক যুবক এখন অবধি মাদকা শক্ত কয় লাখ পঁচিশ লাখ কত লাখ যুবক মধ্য আছে যারা মাদকা শক্ত সংখ্যা কত এবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে এই মদ খেতে ইয়াবা নিতে ফেন্সিডিল খেতে হেরোইন পেথিডিন আফি মেরেছুয়ে না নতুন করে এলএসডি ইয়াবা সব নেশাজার দ্রব্যাদি যারা নিচ্ছে সর্বনিম্ন গাঁজা যারা খায় তারা প্রতিদিন ব্যয় করে নেশার পিছনে দেড়শো টাকা কত টাকা জোরে কন কত টাকা তাইলে পঁচিশ লক্ষ মানুষ যদি আর কিছু না করে দেড়শো টাকার মাদক যদি প্রতিদিন গ্রহণ করে হাজার হাজার কোটি টাকা দেশের টাকা খারাপ লোকদের পকেটে চলে যাচ্ছে ঠিক না বেঠি এজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয় বরং এই মন্ত্রণালয়ের নাম রাখা দরকার দ্রব্য নির্মূল অধিদপ্তর অনতি বিলম্বে নির্মূল করা উচিত ঠিক না ঠিক সে হোক গায়িকা হোক নায়িকা হোক বড় ব্যবসায়ী শিল্পপতি মাদক দ্রব্যকে নির্মূল করতে পারলে এই দেশটাকে যিনি সোনার দেশ বানায় দিবেন তিনি কি কেয়ামতের আগে এটা বেড়ে যাবে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার এরপরে আমার ভাইরা ও সরুবেতিল খানর জায়গায় জায়গায় মদ পান করা হবে এখন দেখেন নাইট ক্লাবগুলো সমাজের এলিট শ্রেণী ধনী ধনী মানুষগুলো রক্ত চুষা মানুষগুলো নাইট ক্লাবের সদস্য হচ্ছে গরিবের টাকা মেরে ঠিক না যেগুলো নাইট ক্লাবের সদস্য হয় প্রত্যেকটাকে আর কিছু করা দরকার নাই দুদুকে তলব করে তার ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না ট্যাক্স ফাইলগুলো দেখলেই যথেষ্ট তাহলে মাদকা দ্রব্য নিয়ন্ত্রণ না বরং নির্মূল হয়ে যাবে এই দেশ থেকে ইনশাল্লাহ বলেন কত নাম্বার সবাই বলেন কত নাম্বার তেরো নাম্বার কত নাম্বার এরপরে আসেন আমার ভাইরা চোদ্দ নাম্বারে এমন একটা সময় আসবে যেই সময়ে দেখবেন আগের লোকদেরকে পরে লোকেরা গালি দিবে এমন একটা সময় যখন চলে আসবে আমাদের যারা গত হয়ে গিয়েছে যারা আমাদের সবচাইতে সেরা মানুষ ছিল ওই মানুষগুলোকে যখন গালি দেওয়া হবে কেমতের সময় সন্নিকটে ঠিক না বেঠি এই বিষয়গুলো যখন আপনি দেখবেন রসুল বলছে ফাল্লিয়ার তাকিবু আইন্দাজালিক তখন শুধু একটা অপেক্ষায় থাকো পনেরো নাম্বারে খালি অপেক্ষা করতে থাকো অপেক্ষা করতে থাকো কিসের অপেক্ষা এক নাম্বারে অগ্নি বাতাস চার দিক থেকে শুরু হবে গরম বেড়ে যাবে অগ্নি বাতাস শুরু হয়ে যাবে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে মানুষ বসবাসের অনুপযোগী পৃথিবী হয়ে যাবে ঠিক না বেঠি এক নম্বর দুই নাম্বারে আমার ভাইরা তাকায় দেখবেন তখন ওয়াজালজালা তুমুয়া খস্ফা ভূমিকম্প হবে এই তো সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল একটা প্রকম্পন হয়েছিল টের পেয়েছিলেন পাইছিলেন এখন পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল তুরস্কে মারাত্মক ভূমিকম্প হল আর খসফা ভূমি দশ হবে জাগায় জাগায় ভূমি ধ্বসে পড়বে এরপরে রসুল বলছেন আরও দেখ আজাদ ওয়া মাস্খা ওয়াকাজফাত এমন হবে মানুষের চেহারা বিক্ষিত হয়ে যাবে নানা ধরনের আজাব পৃথিবীর ভিতরে চলে আসবে আল্লাহ নবিবুল সে আয়াতিন তাতাবা কানি জামিন বালিন কুতিয়া সিলকুহুফা পুতির দানা থেকে একটা পড়ে গেলে টাস টাস করে যেমন পড়তে থাকে একটার পর একটা আলামত আসবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক নাবে ঠিক এখন এই যে আলামত গুলো বললাম শেষ কথা এসে একটা আমল দিয়ে দিতে চাই বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বলেন ইনশাআল এখন আর একটা লোক উঠবো না কারণ আমরা মোনাজাত করে বাড়ি যাব বলেন ইনশা না চলে যাবে সবাই এতক্ষণ ধরে ছিলেন এখন এখন আমরা শেষ সময়ে এসে শেষ সময় এসে কিছু আমল নিয়ে যাব হাতটা উঠা এক নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করবেন বলেন দুই নাম্বারে আমল মা বাবাকে যারা পেয়েছেন সুন্দর আচরণ করবেন মা বাবা যদি দোয়া করে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কি তিন নম্বরে সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবেন যে আপনার সঙ্গে খারাপ আচরণ করে ভালো আচরণ করবেন যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি। চার নাম্বারে আমার ভাই দান শৎক করবেন বিপদ থেকে বাঁচতে পাঁচ নাম্বারে স্তিগোফার পড়বেন মান্নাজিম আল্লি স্তিগোফার আস্তগো ফিরুল্লাহ আস্তগো ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন জালল্লাহ গুলাহু মিনকুল্লি দুই কিন মাহ ফরাজাদ ও মিনকুল্লি হামিন ফরাজাদ অধিক বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা মেহরবানি করে মেহরবানি করে আজকের এই আচ্ছা আচ্ছা আপনারা বসেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয় আমরা ছোট্ট করে একটা কোরআন তেলাওয়াত করি এরপরে দোয়া কবুল হবে ইন الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا يُضِلُّ بِهِ كَثِيرًا وَيَهْدِي بِهِ كَثِيرًا وَمَا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك أولئك هم الخاسرون. صدق الله العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى. খোলা জমিনের উপরে বসে আপনার প্রিয় গোলামদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত কথা বলে হাত তুলেছি মাদ্রাসার এই মাহফিলে যাবতীয় অভাব অনুটম থেকে মুক্তির জন্য এই মাহফিলে যারা এসেছে যাওয়ার সময়ও মাহফিলে কিছু কিছু দিয়ে যাবে গেইটের ভিতরে ছাত্ররা দাঁড়িয়ে থাকলেন সেখানে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করে যাব আর আগেও যারা দিয়েছে সামনেও যারা দিবে মাদ্রাসার সঙ্গে যারা মহাব্বত রেখেছে এই মহাব্বতের কারণে আপনি আমাদের জীবনের গুনা মাফ করে দিয়ে আল্লাহ রব্বুর আরামিন বড় আশা নিয়ে হাত তুলেছি যারা মা এসেছে বসেছে কথাগুলো এই পর্যন্ত শুনেছে মেহের করে জীবনের গুনা খাতা করে অনেকের দাদা নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে অনেকের দাদি নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে অনেকেরে না নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে অনেকের ঘুমায় দাদি নানা নানি কত আদর করে বলতো নাতিরে একদিন আমরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। অন্ধকার কবরটা ঠিকানা হয়ে যাবে যেদিন কবরে ঘুমায় যাব রে না আমাদের কথা মনে করে দোয়া করো মাফ করে দেয় আজকের মা ফেলে বড় আশা নিয়ে আবেগ ভালোবাসা নিয়ে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি যারা কবরে চলে গেছে প্রত্যেকের জীবনে এর গুনা খাতা মাফ করে দেন যতজন হাত তুলেছি অনেকের হয়তো মা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে নিজ হাতে মা অন্ধকার কবরে দিয়েছে মায়ের কানের দুধ নাকের ফুল হাতের বালা খুলে এনেছে কিন্তু মা আপনার গুনা খুলে আনতে পারে নাই গুনা গুলা আনতে পারে নাই অন্ধকার কবরের নিচে মা আছে। মাটির উপরের অংশ আমরা দেখি নিচের অংশ আমরা দেখি না অন্ধকার কবরের নিচে মা একা ঘুমা দয়া করে মায়ের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ জানি না কার না জানি আব্বা না এখন এত বড় হয়েছি আব্বা বার বার ফোন দিয়ে খবর নেই বাবা এখন কোথায় আছো কেমন আছো আল্লাহ যখন তখনই মনে পড়ে যায় বাবা আমাকে আদর করে ছোটবেলায় লালন পালন করে এত বড় বানিয়েছে রব্বুল আলম যার বাবা না অন্ধকার কবরে ঘুমায় দয়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাওয়াল আপনি শিখিয়ে দিয়েছেন রবির হাম ঘুমা কামা রব্বায় কোমা কামা ব্র্বায় নি শকিয় র করে আল্লাহ ছোটবেলাতেই আমরা যেমন মাবাবকে কষ্ট দিয়েছি মাবাপ মাফ করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে একটা থাপ্পড়ে দেয় নাই আমাদের ক্যাসার মেরে ফেলে দেয় নাই বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছে আমার সোনার টুকরা সন্তান বুঝে না আয় আল্লাহ এখন যখন বুঝ হয়েছে মা বাপ অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলমিন মেহরবানি করে মা বাবার জীবনের গুণা খাতা মাফ করে দেন আল্লাহ ইলাহের আলমিন যতজন আজকের মা ফেলে এসেছে এই প্রচন্ড গরমের ভিতরে ব্যবসা গরমের ভিতরে তরুণেরা আমার মুরব্বীরা আয়াম ল আমার মা বোনেরা মা ফেলে এসেছে আমি কিচ্ছু দিতে পারি নাই আমি যাহের আমার কোনো জ্ঞান নাই আয়াম ল মা অল্প জ্ঞান থেকে যতটুকু কথা বলেছি আল্লাহ তোমার গ্লোলানদেরকে হেদায়েত দিয়ে বাড়ি পর্যন্ত কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন যতজন হাত তুলেছে প্রত্যেকের মনের অবস্থা আপনি জানেন অনেকে এমন অসুস্থ কাউকে বলতে পারে না সহ্য করতে পারে না আয়াল্লা অনেকে নিজের ঘরের ভিতরে ঘুমাতে পারে না রে মালি অনেকে অনেকে অন্ধকারে ঢুকরে ঢুকরে কাঁদে আয়াল্লা আমরা অনেক কিছু দেখেছি ক্ষুদ্রই জীবনে অনেক কিছু শুনেছি ক্ষুদ্রই জীবনে এই সোনার বাংলাদেশটা দিয়ে পরিচালিত হবে এমন একটা সচক্ষে দেখা আপনি আরিবু কুন আপনি বলা মাত্র হয়ে যায় আয় আল্লাহ মেহরবানি করে এই জামিনে দিন কায়েম করে দিয়ে আল্লাহ দু থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আরাম হৃদয়ের যন্ত্রণা যাতনা সহ্য করতে পারি না মেহরবানি করে আপনি আমাদেরকে স্বস্তি দান করেন সন্তান দান করেন করেন যার চাকরি নাই চাকরি দান করেন আয় আল্লাহ যে অন্যায় করে ফেলেছে গুণা করে ফেলেছে মাফ করে দেয় বেনামাজি কে নামাজি বানায় দেন যে রোজা রাখে না রোজাদার বানায়া দেন রব্বুরার আমি যেই মাদ্রাসায় বসে হাত তুলেছি মাদ্রাসার হাজত গুলা পুরা করে দেন আল্লাহ যেই তিনজন তালিবুল ইলমের মাথায় পাকবি পরায় দিয়েছি আয় আল্লাহ এই তালিবুল ইলমদেরকে আপনি জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নেন আল্লাহ একদিন তো মালিক চলে যাব দুনিয়া সব পড়ে যাক থাকবে মাত্র কবরের নিচে তিন দিন পার হলে নারী বুড়ি গুলোর ভিতরে এমন প্রচন্ড সৃষ্টি হয়ে যাবে পোকাগুলো চারদিক থেকে এসে কামড়ে ধরবে ছয় দিনের দিন শরীরের লোম পর্যন্ত পড়ে যাবে চোদ্দ দিন পার হলে ন পর্যন্ত পড়ে যাবে আল্লাহ এক মাস যখন পার হয়ে যাবে অন্ধকার কবরের ভিতরে শরীরের ভিতরে এক টুকরা গোশত বলতে কিছুই থাকবে না রে আল্লাহ কিসের অহংকার করি গো এমন দুর্বল মানুষ হলো আমি এক টুকরা সব মাটির সঙ্গে মিশে যাবে পোকা সব খেয়ে ফেলবে শুধু হাড়গুলা থাকবে ছয় মাসের ভিতরে হাড়গুলা বিক্ষিপ্ত হয়ে মাটির মধ্যে মিশতে থাকবে মিশতে থাকবে এক বছর পরে এমন অবস্থা হয়ে যাবে হাড় গোট পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এমন সামান্য মানুষ হয়ে আমরা অহংকার করি আল্লাহ কবরের উপরের অংশ দেখি নিচের অংশ কেউ কোনো দিন দেখি না রে আল্লাহ রব্বুর মেহরবানি করে আজকের মাফিলে যারা এসেছে আল্লাহ প্রত্যেকের হৃদয় এটাকে পরিবর্তন করে দেন আল্লাহ যেদিন মালিক চলে যান ডাক চলে আসবে আপনি আমাদের জবানে জারি করে দেন মধুর কালে মালা ইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাহ